प्रिय शिक्षार्थीबृंद, चुनकुटिया बालिकी उच्च विद्यालय पक्ष के सबाई के अनलाइन क्लास शुभेच्छा अभिनंदन। आज हम दशम श्रेणी हिसाब विज्ञान विषय द्वितीय अध्याय नहीं आलोचना करब। तो ये इम्पोर्टेंट विषय आछे हिसाब समीकरण प्रभाव। এটা দুইটা নিয়মে হয়ে থাকে, একটা হচ্ছে বিবরণী ছকে বা টেবুলার ছকে, আর আরেকটি সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে মানে বিবরণী ছক ছাড়াই হিসাব সমীকরণের প্রভাব দেখানো যায়। তো আমি আজকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে হিসাব সমীকরণের প্রভাব যদি আমাদেরকে বুঝতে হয় বা শিখতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে হিসাব সমীকরণ সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ই বা ওই। তাহলে এ এ মানে অল অফ অ্যাসেট, অর্থাৎ সমস্ত সম্পদ হচ্ছে আমার এ। তারপরে এল, এ সমান এল প্লাস ই, এল হচ্ছে আমার লায়াবিলিটিস অর্থাৎ দায়। এখানে পাওনাদার, পদবী, বিল, বকেয়া বেতন, আয় অগ্রিম, ব্যয় বকেয়া, ব্যাংক জমাতিরিক্ত, এই বিষয়গুলো হচ্ছে আমার দায়। এগুলো হলো এল উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তো হিসাব সমীকরণের যে একটা বর্ধিত রূপ আছে, এ সমান এল প্লাস ই, এই ই সমান আবার আছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ই। যেমন পুরো হিসাব সমীকরণটা তো আমাদের এরকম, এ সমান সমান এল প্লাস ই। তাহলে এ তো অ্যাসেট, সম্পদ, সমস্ত সম্পদ, অল অফ অ্যাসেট হচ্ছে আমার এ। তারপরে এল মানে লায়াবিলিটিস, আর ই ই হচ্ছে আমার ইকুইটি, অথবা ইর পরিবর্তে আমরা এটাকে ওইও বলতে পারি, ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার। তাহলে এই ই হিসাব সমীকরণের যদি বর্ধিত রূপ আমরা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো সি প্লাস, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস হচ্ছে ডি। সি মানে হচ্ছে ক্যাপিটাল, মূলধন, ক্যাপিটাল। আর হচ্ছে রেভিনিউ, আয়। আর এই যে ই এক্স, ই এক্স হচ্ছে আমার এক্সপেন্স মানে ব্যয়। আর ডি হচ্ছে আমার ড্রয়িং, ডি আর এ ডব্লিউ আই এন জি এস, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তাহলে হিসাব সমীকরণের বর্ধিত রূপের মধ্যে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তাহলে যদি আমাকে হিসাব সমীকরণের প্রভাবটা জানতে হয় বা এটা দিয়ে যদি আমরা হিসাব সমীকরণের প্রভাব লিখতে চাই, তাহলে হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে এই প্রত্যেকটা উপাদান আমাকে ভালোভাবে, আমাদেরকে ভালোভাবে শিখতে হবে এবং জানতে হবে। যেমন যদি বলা থাকে যে এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এত টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন, আমরা এখন এই লেনদেনটা দিয়ে, এই লেনদেনের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের স্বাভাবিক প্রভাবটা দেখাবো। স্বাভাবিক প্রভাব বলতে এই লেনদেন দ্বারা আমার কী পরিবর্তন হচ্ছে, কোন উপাদানটা পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথমে আমাকে এটাকে জার্নাল করতে হবে যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, নগদান হিসাব ডেবিট, হ্যাঁ, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট, এক লাখ টাকা ডেবিট পাশে, এক লাখ টাকা ক্রেডিট পাশে, ঠিক আছে। তো নগদান হিসাব ডেবিট, সমস্ত সম্পদ হচ্ছে এ, তার মানে তাহলে নগদান ডেবিট মানে এটা আমার সম্পদ। তাহলে এখানে আমার ই পরিবর্তন হবে, এ হিসাব সমীকরণের এ উপাদান পরিবর্তন হবে, আর মূলধন হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব আমার ইর মধ্যে পড়ে, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা যেমন বলতে পারি আয় ব্যয় মূলধন উত্তোলন, এই চারটা বিষয়, আয় ব্যয় মূলধন উত্তোলন, এই চারটি বিষয় হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব, এটা ইর উপাদান। এই চারটা উপাদান নিয়ে হচ্ছে আমার সমীকরণের ই উপাদান। তাহলে এই যে মূলধন, তাহলে আমার মূলধন তো ইর মধ্যে পড়ে, উত্তোলন হলেও ইর মধ্যে পড়বে,
আয় হলে ব্যয় হলেও এর মধ্যে পড়বে। অর্থাৎ এই চারটা জিনিস নিয়ে হচ্ছে আমার ইর উপাদান। তাহলে মূলধন ক্রেডিট মানে কি? আমার ই পরিবর্তন হচ্ছে, ই পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা নগদ এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, এই লেনদেনের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের কি প্রভাব দেখতে পেলাম? দেখতে পেলাম যে হিসাব সমীকরণের এ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু নগদান ডেবিট, কোনো সম্পদ যদি ডেবিট হয় তাহলে এ বৃদ্ধি পায়, এর উপাদান ডেবিট হলে এ বৃদ্ধি পায়, এর উপাদান যদি আবার কোনো ক্রমে হ্রাস হয়, কোনো কারণে হ্রাস হয়, তাহলে আবার আমার এর উপাদান কমে যাবে, এটা ক্রেডিট হবে। তাহলে এখানে আমার কী প্রভাব হচ্ছে? এই উপাদান বৃদ্ধি পাইছে আর মূলধন ক্রেডিট, তার মানে আমার ইর উপাদানও বৃদ্ধি পেয়েছে। তাহলে এই হ্রাস এবং বৃদ্ধিটা বোঝানোর জন্যে আমরা যদি এরকম করে নিতে পারি যে এ ডেবিট হলে, এ উপাদানটি ডেবিট হলে, ডেবিট হলে আপনার জাবেদা কলেজে ডেবিট হলে এ বৃদ্ধি পাবে। জাবেদার সময় যদি আমার এ ডেবিট হয়, অর্থাৎ সমস্ত সম্পদ, সম্পদগুলো যদি ডেবিট হয় তাহলে এ বৃদ্ধি। আবার যদি কোনো কারণে এ উপাদানটি আমার ক্রেডিট হয়, এই উপাদানটি ক্রেডিট হলে এ হ্রাস। যেমন আমরা যদি জাবেদার মধ্যে দেখতে পারি যে বেতন ডেবিট, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট। আমি যদি এখন এটাকে এখানে দেই এ হ্রাস, এ হ্রাস হবে। কেন হ্রাস হবে? কারণ আমার এ উপাদানটি ক্রেডিট হয়েছে, যে নগদান হিসাব ক্রেডিট, নগদ মানি তো এই নগদটা মানি তো এই সম্পদ এ। তাহলে এ যদি ক্রেডিট হয়, এ উপাদানটি ক্রেডিট হলে এ হ্রাস, তার মানে নগদান হিসাব ক্রেডিট হয়েছে মানে কি? এ হ্রাস। তারপর যদি দেনাদার ক্রেডিট হয় এ হ্রাস, আমার যদি কোনো কারণে প্রাপ্য বিল ক্রেডিট হয় এ হ্রাস। অর্থাৎ যত সম্পদ আছে, সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে আমাদের ই হ্রাস হবে। তাহলে এটা এবার এ সমান এল, এল উপাদানটি ডেবিট হলে, এল উপাদানটি ডেবিট হলে এল হ্রাস, এল হ্রাস হবে। আবার এল উপাদানটি ক্রেডিট হলে, ক্রেডিট হলে এল বৃদ্ধি পাবে। গেল এরপরে আছে ই, ই ডেবিট হলে এটা এল এর মতোই ই হ্রাস হবে। ই উপাদানটি যদি ক্রেডিট হয়, ই উপাদানটি ক্রেডিট হলে ই বৃদ্ধি পাবে। তাহলে এই দুইটা কিন্তু একই রকম, এল আর ইটা একই রকম, এল এর উপাদান আর ইর উপাদান একই রকম। এর উপাদান যেমন ডেবিট হলে এ বৃদ্ধি, আর এল এবং ইর উপাদান যদি ডেবিট হয় তাহলে হ্রাস। তাহলে সম্পদের সাথে, অর্থাৎ এর সাথে এল আর ইটা বিপরীতমুখী সম্পর্ক। এ ডেবিট হইলে বৃদ্ধি, এল আর ই হচ্ছে ডেবিট হইলে হ্রাস। তাহলে বৃদ্ধি এটা হ্রাস, ওটা ডেবিট হলে বৃদ্ধি, এটা ডেবিট হলে হ্রাস। তাহলে সম্পদের সাথে আমার এই যে সমীকরণ এ সমান সমান এল প্লাস ই, তো সম্পর্ক তো বিপরীত হতেই হবে, কারণ এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষের উপাদান যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি, আর ডান পক্ষটা যদি ডেবিট হয় তাহলে হ্রাস। এই কারণে আমার এর সাথে এল আর ইর সম্পর্কটা হলো বিপরীত। এখন যদি আমরা হিসাব সমীকরণের প্রভাবটা দেখাতে যাই, তাহলে এ বৃদ্ধি না এ হ্রাস, ই বৃদ্ধি না ই হ্রাস, এল বৃদ্ধি না এল হ্রাস, এই জিনিসটা আমরা এই যে আমরা এখানে যে শখটা দেখালাম, যেই নিয়মটা দেখালাম, এই নিয়মের মাধ্যমে আমরা এই সমীকরণটা করতে পারব। হিসাব সমীকরণের প্রভাব, এটা কোনো বিবরণী ছক না, এটা নর্মাল স্বাভাবিকভাবে হিসাব সমীকরণের প্রভাব, এটাকে বিবরণী ছক করার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা তিনটা ঘর বানাইলেই পারি, তারিখ, এটাকে যদি আমরা তারিখ ধরি, এটা তারিখ, এটা হচ্ছে হিসাবের নাম বা সংশ্লিষ্ট হিসাব, এটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব।
हिसाब समीकरण प्रभाव ए समान समान एल प्लस इ हिसाब समीकरण प्रभाव जदि देखाते जाए कि यकम तीन घर बनाते हैं तीन छक बनाते हैं धरे नहीं 2020 साल जानुरी एक तारीखे एक लाख टाका नहीं व्यवसा शुरू कर लम एक लाख टाका नहीं व्यवसा शुरू कर लें तो नगदान डेबिट मूलधन हिसाब क्रेडिट ताहले नगदान जो डेबिट है ताहले एखाने हबे आमार ए उपादान बृद्धि ए बृद्धि और मूलधन जो क्रेडिट है ताहले आमार इ बृद्धि आमरा जे नियमटा शिखलाम ए डेबिट हले ए बृद्धि तारपरे ए क्रेडिट हले ए ह्रास तारपरे एल डेबिट हले एल ह्रास एल क्रेडिट हले एल बृद्धि आबार इ डेबिट हले इ ह्रास इ क्रेडिट हले इ बृद्धि ताहले ए जे मूलधन क्रेडिट माने आमार इ उपादान क्रेडिट तार माने इ बृद्धि। अच्छा एरपरे आमरा धरे निते पारि जानुआरी दुई तारीखे नगद 50,000 टाका दिए एकटी जंत्रपाती क्रय करलें ताहले जंत्रपाती क्रय करले जंत्रपाती बाड़बे जंत्रपाती डेबिट যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো দেখো যন্ত্রপাতি কিন্তু একটা সম্পদ, তাহলে যন্ত্রপাতি ডেবিট মানে কি? আমার এর উপাদান ডেবিট, এর উপাদান ডেবিট মানে এ বৃদ্ধি। আর নগদান ক্রেডিট, নগদ তো এর উপাদান, তো নগদ ক্রেডিট মানে আমার এর উপাদান ক্রেডিট, তাহলে এ হ্রাস। আমরা যদি আরও একটি লেনদেন নেই, সেই লেনদেন দিয়ে যদি এরকম হয় যে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান, তাহলে বেতন প্রদান আমরা বেতন প্রদান করব, এটা তাহলে ব্যয়, তাহলে আমার এটা জানা কি হচ্ছে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন ডেবিট, বেতন তো ব্যয়, ব্যয় হলে ইর উপাদান, তাহলে বেতন ডেবিট মানে তো ইর উপাদান ডেবিট, তাহলে ইর উপাদান যদি ডেবিট হয় তাহলে কি হয় ই হ্রাস পায়, তাহলে বেতন ডেবিট মানে ই হ্রাস। আর নগদান ক্রেডিট, এর উপাদান ক্রেডিট হলে ই হ্রাস। আমরা এরপর আরেকটা লেনদেন নেই পাঁচ তারিখে, সেটা দিয়ে যদি এরকম হয় যে ব্যবসা থেকে উত্তোলন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন করা হলো, তাহলে ব্যবসা থেকে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন ডেবিট, উত্তোলন কার উপাদান? উত্তোলন হচ্ছে ইর উপাদান, আয় ব্যয় মূলধন উত্তোলন, এই চারটি হচ্ছে ইর উপাদান। তো ইর উপাদান যদি ডেবিট হয় তাহলে ই হ্রাস, তাহলে উত্তোলন ডেবিট মানে ই হ্রাস, নগদান ক্রেডিট মানে এ হ্রাস। এরপরে আমি আরও কিছু লেনদেন দেওয়া চেষ্টা করতে পারি যে হিসাব সমীকরণের উপাদানগুলো হ্রাস না বৃদ্ধি, কোন উপাদান হ্রাস বৃদ্ধি হচ্ছে। আমরা যদি আরও কিছু লেনদেন নেই, ধরি এটা যদি আমি সাত তারিখে একটি লেনদেন মনে করি যে ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ চুরি, ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ চুরি হলে আমার জাবেদার নিয়মের মধ্যে বলা আছে বিবিধ ক্ষতি লিখতে হবে, বিবিধ ক্ষতি হিসাব আর হচ্ছে আমার নগদান হিসাব। তাহলে বিবিধ ক্ষতি তার মানে এটা ব্যয় ইর মধ্যে পড়বে, আয় ব্যয় ব্যয় ক্ষতি ইর মধ্যে, তাহলে বিবিধ ক্ষতি ডেবিট তার মানে ইর উপাদান ডেবিট, ইর উপাদান ডেবিট মানে ই হ্রাস, নগদান ক্রেডিট ই হ্রাস। আমরা যদি 10 তারিখে একটা লেনদেনের কথা চিন্তা করি তাহলে একটা লেনদেন আমরা নিতে পারি, কত ধরনের লেনদেন হতে ব্যবসা প্রতিষ্ঠান আছে, যদি আমরা মনে করি যে আসবাবপত্রের উপর অবসর ধার্য করা হলো তাহলে অবসর হিসাব ডেবিট বা অবসর খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবসর হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবসর যদি যে যন্ত্রপাতি হয় যন্ত্রপাতি লিখে দেবো ব্র্যাকেটে, ঠিক আছে। অবসর অবসর তো ব্যয়, ব্যয় হলে ইর উপাদান, ইর উপাদান ডেবিট হলে ই হ্রাস। আর পুঞ্জীভূত অবসর কার? যন্ত্রপাতি বাসবাবপত্র যে কোনো সম্পদের, তো তাহলে সম্পদটা তো কমে যায়, তো সম্পদ কমে গেলে ই হ্রাস।
আচ্ছা, এখন যদি এরকম হয় যে 11 তারিখে একটা লেনদেন আমরা এরকম ধরতে পারি যে দেনাদারের কাছ থেকে নগদ 50,000 টাকা আদায় হলো, দেনাদারের কাছ থেকে অর্থ আদায়, তাহলে আমার নগদ টাকা বাড়ছে, তা নগদ অন ডেবিট। নগদান ডেবিট আর হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে, তাহলে দেনাদার ক্রেডিট। নগদান ডেবিট মানে কি? এর উপাদান ডেবিট, এ বৃদ্ধি। দেনাদার মানে তো সম্পদ, এটাও তো এ, এটা ক্রেডিট হয়েছে, এ হ্রাস। 12 তারিখে আরেকটা লেনদেন চিন্তা করি, ধারে ক্রয় বা বাকিতে ক্রয় বা প্রদয় বিলের মাধ্যমে বা প্রদয় নোটের মাধ্যমে ক্রয় অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয়, তাহলে যে কোনো একটা লেনদেনকে আমরা ধরতে পারি। ধরে নিলাম যে ধারে ক্রয়, তাহলে ক্রয় ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিট, ক্রয় তো ব্যয়, ব্যয় তাহলে ইরুপাদান, ইরুপাদান ডেবিট হলে ইরাস, আর পাওনাদার এটা হচ্ছে এল, পাওনাদার প্রদয় বিল, ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত আয় বকেয়া, আয় বকেয়া ব্যয় বকেয়া আয় অগ্রিম, এগুলো হচ্ছে মানে এলের উপাদান। এলের উপাদান যদি ক্রেডিট হয় তাহলে এল বৃদ্ধি, ঠিক আছে। এইভাবে আমরা অসংখ্য লেনদেনকে চিন্তা করতে পারি, যে কোনো ধরনের লেনদেন হোক সেটা দেখতে হবে যে আমার হিসাব সমীকরণের কোনো না কোনো উপাদানের মধ্যে পড়ে, হয় এ না হয় এল না হয় ই, এর মধ্যে পড়বে। তো তাহলে যে লেনদেনই হোক আমরা একইভাবে জাবেদা বসাবো, জাবেদা বসানোর পর দেখবো যে এটা সমীকরণের কোন উপাদান সেটা নিয়ম অনুযায়ী কি হ্রাস হয় না বৃদ্ধি পায়। তাহলে স্বাভাবিকভাবে যে হিসাব সমীকরণের প্রভাব এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব কীভাবে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করি। এই প্রশ্নতে যদি এমন উল্লেখ থাকে যে বিবরণী ছকে বা টেবুলার ছকে বা ছকে অথবা প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ই অথবা হিসাব সমীকরণের উভয় দিকের মান সমান, এমন যদি বলা থাকে তাহলে আমরা সেই জিনিসটি ব্যাখ্যা করব বিবরণী ছকের মাধ্যমে। এটা আবার স্বাভাবিকভাবে এই বৃদ্ধি বৃদ্ধি দিলে হবে না, কারণ এখানে ইন্ডিকেট করে দিয়েছে যে এটা বিবরণী ছকে বা টেবুলার ছকে অথবা প্রমাণ করো অথবা দুই দিকের মান সমান, সেই ক্ষেত্রে আমাদেরকে বিবরণী ছক করে নিতে হবে। বিবরণী ছক করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে আমরা এদিকে একটা তারিখের ঘর দিব, তারিখ এইদিকে একটা মন্তব্যর ঘর দিব, এই দুই পাশে দুইটা ছক আমাকে আঁকতে হবে, এদিকে তারিখ এদিকে মন্তব্য, আর মাঝখানে যেই স্পেসটা আছে জায়গাটা আছে সেটাকে আমি দুই ভাগ করব। দুই ভাগ করলে আমার সমীকরণটা কী ছিল, এ সমান এল প্লাস ই, একদিকে এ মানে সম্পদ আর একদিকে দায় প্লাস মালিকানা, তাহলে আমার যেই লেনদেন থেকে আমি এই সমাধানটা করব সেই লেনদেনকে আমাকে জাবেদা করে নিতে হবে যে কয়টা লেনদেন আছে, ওই লেনদেনের মধ্যে আমার কয়টা হিসাব আছে, যে কটা হিসাব থাকে ঠিক সেই কটা সম্পদের জন্য ঘর বানাতে হবে। যদি আমার লেনদেনের মধ্যে থাকে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে নগদান, তাহলে নগদের জন্য একটা ঘর, আসবাবপত্র ক্রয় করছে আসবাবপত্রের জন্য একটা ঘর, ধারে বিক্রি করছে দেনাদারের জন্য একটা ঘর, যন্ত্রপাতি ক্রয় করছে যন্ত্রপাতির জন্য একটা ঘর, বিলের মাধ্যমে পণ্য বিক্রি করছে তাহলে প্রাপ্য বিলের জন্য একটা ঘর, তত সম্পদ অনেক হয়ে যায়। অর্থাৎ আমার লেনদেনের ভিতরে যতটা সম্পদ থাকে আমার অতটা ঘর বানাতে হবে, এরকম অতটা ঘর বানাতে হবে। আর ওই পাশে হচ্ছে এল প্লাস ই, আমরা স্বাভাবিকভাবে একটা বাউন্ডারি করে নেই, ধরে নিলাম এইটা বাউন্ডারি, ঠিক আছে, এটা হচ্ছে এ সমান এল প্লাস ই, এই যে যে স্পেসটা আমার আছে যে ফাঁকা জায়গাটা এখানে আছে এখানে আমার যতটা সম্পদ ততটা ঘর বানাইতে হবে, এই যে জায়গাটার মধ্যে আমার যতটা দায় আর মালিকানা আছে নিতে হবে। দায়ের মধ্যে যেমন থাকতে পারে ব্যাংক ঋণ, থাকতে পারে পানোদার, থাকতে পারে প্রদয় বিল, থাকতে পারে বকেয়া বেতন, এরকম থাকতে পারে, আর একটা আছে মালিকানা। তো আমরা যে লেনদেন থেকে অঙ্কটা সমাধান করব, অনেকগুলো লেনদেন দিলে তো ঘর আঁকতে আমাদের অবশ্যই অসুবিধা হচ্ছে, তো আমরা মোটামুটি আর পরীক্ষার অঙ্কগুলো তো মোটামুটি তিনটা দুইটা সর্বোচ্চ হলে সম্পদের চারটার বেশি কোনো অঙ্কে পাওয়া যায় না, আর এইদিকে দুইটাই বেশি থাকে তো মাঝে মধ্যে তিনটাও হতে পারে, তো আমরা ধরে নিই এইদিকে দুইটা, আমরা যে লেনদেন থেকে অঙ্কটা করবো ধরে নেব যে এখানে দুইটা আছে, অর্থাৎ ধরে নেব একটা পাওনাদার আছে
আর একটা তো মালিকানা থাকবেই। এখানে ধরে নেব আমরা তিনটা সম্পদ আছে, এরকম একটা লেনদেন, এরকম কতগুলো লেনদেন আমরা নেব। একটা হতে হবে নগদান, এটা ধরে নিলাম আসবাবপত্র, এটা ধরে নিলাম দেনাদার। এটা আমরা ধরে নিলাম যে কিছু লেনদেন আছে, সেই লেনদেনগুলোকে আমরা জার্নাল করছি। জার্নাল করার পর আমরা তিনটা সম্পদ পাইছি আর দুটা দায় পাইছি। ধরে নিলাম এখানে 2019, এটা মার্চ 1। হ্যাঁ, এটা করার আগে যদি যে এর উপাদান, হ্যাঁ সম্পদ, এটা যদি এ যদি ডেবিট হয় তাহলে আমার এটা প্লাস হবে, আবার এ যদি ক্রেডিট হয় তাহলে আমার এই সম্পদ থেকে বিয়োগ করতে হবে বা মাইনাস হবে। আর এই যে সমানের পরে, সমানের পরে যে এল প্লাস ই আছে, তাহলে এই উপাদান, এই এল প্লাস ই যদি ডেবিট হয়, এল প্লাস ই যদি ডেবিট হয় তাহলে হবে মাইনাস, যদি এল প্লাস ই ক্রেডিট হয় তাহলে হবে প্লাস। তাহলে আমরা প্রথম লেনদেনটা দিয়ে চিন্তা করে দেখি যে নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে নগদান ডেবিট, তার মানে এ ডেবিট, তাহলে 1 লাখ 5 লাখ টাকা এখানে যোগ হবে। নগদান ডেবিট আর মূলধন ক্রেডিট, মূলধন তো এই ঘরের মধ্যে বসবে, মালিকানার ঘরে মূলধন বসবে। তাহলে এই যে এল প্লাস ই ক্রেডিট, তার মানে তো ই ক্রেডিট হয়েছে, মূলধন ক্রেডিট মানে ই ক্রেডিট, তাহলে এই ঘরেও তো যোগ হবে। এই পাশে ডেবিট হয়েছে এই কারণে যোগ, এই পাশে ক্রেডিট হয়েছে সেই কারণে যোগ। আর মন্তব্যের ঘরে আমাকে ব্যবসা যে শুরু করি সেইটা, সেই জন্য মন্তব্য লিখতে হবে, আর যদি কোনো আয় ব্যয় থাকে সেই আয় ব্যয়ের জন্য মন্তব্য লিখতে হবে। তাহলে এটা আমরা মূলধন বিনিয়োগ করলাম বা মূলধন আনয়ন, মূলধন আনয়ন বা মূলধন বিনিয়োগ। ওকে, এরপরে আমরা পরের লেনদেন ধরে নিতে পারি আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র যদি ক্রয় করে তাহলে আমার জার্নাল বা জাবেদা কী হচ্ছে, আসবাবপত্র ডেবিট মানে আসবাবপত্রের সাথে যোগ, নগদান ক্রেডিট মানে নগদের থেকে বাদ। তাহলে 50,000 টাকার আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ডেবিট তার মানে আসবাবপত্রের সাথে যোগ, নগদান ক্রেডিট মানে নগদ থেকে বাদ। দেখো ভালো করে খেয়াল করো, বুঝতে পারতেছ কি না, নগদ আসবাবপত্র ক্রয় করছি তাহলে আসবাবপত্র ডেবিট, তাহলে কোনো সম্পদ যদি ডেবিট হয় তাহলে যোগ হয়, নগদান ক্রেডিট, কোনো সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে ওই সম্পদটা বিয়োগ হয়। আচ্ছা, এরপরে ধরে নেই ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয় ডেবিট, ক্রয় তো ব্যয় তাহলে মালিকানার মধ্যে পড়বে, তাহলে ডেবিট হয়েছে যে ক্রয় ডেবিট, তাই এলের উপাদান বা ইর উপাদান যদি ডেবিট হয় তাহলে মাইনাস, তাহলে ক্রয় ডেবিট তার মানে মালিকানা থেকে বাদ 20,000 টাকা, এটা ব্যয়। ধারে ক্রয় তাহলে ক্রয় মানে ডেবিট মালিকানা থেকে বাদ, আর পাওনাদার ক্রেডিট তাহলে পাওনাদারের সাথে যোগ, পাওনাদার ক্রেডিট তাহলে পাওনাদার ক্রেডিট হলে পাওনাদার এলের উপাদান ক্রেডিট হিসেবে দিকে যোগ। এরপরে ধরে নিলাম দোষ ধারে বিক্রয়, হ্যাঁ 30,000 টাকার পণ্য ধারে বিক্রয়, তাহলে দেনাদার ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় ক্রেডিট, ধারে পণ্য বিক্রয় তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট তার মানে দেনাদারের সাথে যোগ, বিক্রয় ক্রেডিট, বিক্রয় তো আয় তাহলে মালিকানার মধ্যে পড়বে, বিক্রয় ক্রেডিট তার মানে এটার সাথেও যোগ, দোনো পাশে যোগ, দেনাদার ডেবিট এই পাশে ডেবিট হলো যোগ, এই পাশে ক্রেডিট হলো যোগ, তাহলে বিক্রয় ক্রেডিট মানে মালিকানার সাথেও যোগ। আমরা যদি আরও একটি লেনদেনের কথা চিন্তা করি, ঠিক আছে, পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, 20,000 টাকার পাওনাদার ছিল, আমরা বাকিতে পণ্য ক্রয় করছিলাম, এখন যদি আমরা 10,000 টাকা পাওনাদারকে পরিশোধ করি, পাওনাদারকে পরিশোধ, তাহলে পাওনাদার ডেবিট তার মানে পাওনাদার ডেবিট মানে কি, পাওনাদার থেকে বিয়োগ, তাহলে পাওনাদারকে পরিশোধ, পাওনাদার থেকে বিয়োগ, নগদান ক্রেডিট নগদ থেকেও বিয়োগ, কি এর চেয়ে বড়ো আর করার কোনো প্রয়োজন নাই। তবে এই ফর্মুলা বা এই নিয়ম অনুযায়ী জাবেদা করলে কোন পাশে যোগ হবে কোন পাশে বিয়োগ হবে না, একই পাশে থাকবে সেটা কিন্তু একেবারে সুস্পষ্ট, কোনো সন্দেহ নাই ওই লেনদেন নিয়ে। কিছু কিছু লেনদেন আছে একই দিকে পরিবর্তন হয়, এটাকে হিসাব সমীকরণের অবকাঠামোগত পরিবর্তন বলে। যেমন এখানে একটা লেনদেন ছিল ওই যে আসবাবপত্র ক্রয়, তো এটা তো সমানের ওই পাশের যাওয়ার দরকার হয় নাই, এই পাশেই তো কমপ্লিট হয়ে গেছে, আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট। এরপরে যে আরও একটি লেনদেন ছিল এই যে ধারে ক্রয়, ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট, একই পাশে হিসাব সমীকরণের একই পাশে, যে কোনো পাশে একই পাশে যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় অবকাঠামোগত পরিবর্তন।
এখন আমরা হিসাব করে দেখি কত আসতে পারে, 5 লাখ থেকে 50 গেলে 4.5 লাখ, আরও 10 হাজার যদি যায় তাহলে 4,40,000। এটা 10,000 শুধু নগদের ঘরের মধ্যেই বসবে, বেশি ছড়ানো যাবে না, অন্য ঘরে যাওয়া যাবে না। এটা 50,000, এটা 30,000, থেকে 10,000 গেলে এটা 10,000, আর ওখানে কত আসতেছে, 5 লাখ থেকে যদি 20,000 যায় তা থাকে 4,80,000, তার সাথে আবার 80,000 সাথে 30,000 যোগ করলে আবার 5,10,000। এখন যে বাড়তি যে দাগগুলো আছে সেগুলো আমাকে মুছে ফেলতে হবে, যেরকম এই দাগগুলো মুছে ফেলতে হবে। এখন তিনটা সম্পদ আছে আর এখানে দায় আছে দুইটা, এরকম থার্ড ব্রেকার দিয়ে হিসাব করতে হবে কত হতো। তাহলে এখানে 4,40,000 আর 50, 4,90,000, তাহলে 5,20,000 আর 30, 5,20,000। এখানেও যে 5,10,000 আর 10, 5,20,000, দোনো পাশের মান সমান। এদিকে 5,20,000, এদিকে 5,20,000, উভয় পাশের মান সমান। আমাদের প্রশ্ন কিন্তু এমনই ছিল যে প্রমাণ করো যে হিসাব সমীকরণের উভয় দিকের মান সমান, অথবা এ সমান এল প্লাস ই। তাহলে দোনো পাশের মান সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমার সম্পদও 5,20,000, আমার দায় মালিকানাও 5,20,000, তাহলে হিসাব সমীকরণ উভয় দিকের মান সমান। তার মানে প্রমাণ করা শেষ যে এ সমান এল প্লাস ই। এই নিয়মে যদি তোমরা খেয়াল করো তাহলে অবশ্যই হিসাব সমীকরণের অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এখন তোমাদের যে পাঠ্যসূচি তার ভিতরে অঙ্ক দেওয়া আছে, তো সেখানে মানে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লেনদেন বসানোর পর সাথে সাথে হিসাব করছে, এবং একটা ঘর বানিয়েছে বাড়তি উদ্বৃত্তের ঘর, এখানে তারিখের একটা উদ্বৃত্তের ঘর, অর্থাৎ একটা লেনদেন করছে একটা লেনদেন হিসাব করছে। আমি মনে করি এতে একটু সময়টা বেশি লাগে। হ্যাঁ, বারবার একটা লেনদেন লেখার পরে হিসাব করতে হবে, ওই টাকাটা বারবার প্রতিটা তারিখে তারিখে তোমার যে ই করতে হবে, আপডেট করতে হবে হিসাবটা। হ্যাঁ, এতে আমার মনে হয় যে একটা অঙ্ক করতে একটু সময় বেশি লাগে এবং লেখা একটু বেশি। এই কারণে আমি বলছি যে ওইভাবে না করি, আমরা যদি সবগুলো লেনদেন বসে সবার শেষে এসে হিসাব করি তাহলে আমাদের সময়টা একটু বাঁচবে এবং বুঝতে একটু সুবিধা হয়। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে হয়তো অন্য কোনো চ্যাপ্টার বা এটার যদি আরও সমস্যা থাকে আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, না হলে তো অন্য ক্লাস নেব। তো তোমরা আশা করি বাসায় পড়াশোনা করবে, আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।